वेलकम टू माय चैनल नॉलेज विद प्रवीण। आजकल वीडियो अनेक स्टूडेंटर उपकार आसबे कारण अनेक बाड़ी स्टूडेंट रही जरा एचएस पास कर लोक भावे जो तक कि कोर्स करब प्रफेशनमुखी कोर्स जो कोर्स करार पर अंत पक्षे कि काज तो पा तो क्षेत्र में ता भाव नार्सिंग कराते परि तो तर क्षेत्र आज के वीडियो खूब उपकारी। अने के पश्चिमबंगे एडमिशन ने अने के पश्चिमबंगे एंट्रांस एग्जाम दिख अने के बीएससी नार्सिंग जो जेनपा एंट्रांस एग्जाम दिख तो एंट्रांस एग्जाम वेट कर एंट्रांस एग्जाम दिना अथवा अनेक पैसार एक प्रब्लेम रही है टाका पैसार एक प्रब्लेम रही है अत टा कोर्स फीस पश्चिमबंगे दीते ता भावे ठीक है चलो बेंगालोर अन्ध्र प्रदेश कलकाता पढ़े आसा जा किन्तु बाहरे पढ़ते गले तो है ना बाहरे पढ़ते गले किन्तु अनेक भेबेचिंते पा दीते हैं कारण बाहरे तुम्हें एक राज्य थेके आरेक राज्य जाच्छो तुम्हें किछुई जानो ना कौन कलेज भालो कौन कलेजे एडमिशन निले तुम्हार कोनो प्रब्लेम होबे ना परवर्ती क्षेत्रे काज चाकरिर जोन्नो कौन कलेजे एडमिशन निले तुम्हें परवर्ती क्षेत्रे पश्चिमबंगे एसे रेसिप्रोकल रेजिस्ट्रेशन करते पारबे सेगुलो किन्तु तुम्हें जानो ना सुतरां कोनो एजेंट बा कोनो मध्यस्थताकारी अर्थात केउ होयतो तोमाके निये जाच्छे बाड़ीर पाशे केउ काज ওখানে কাজ করে বাড়ির পাশে কোনো ব্যক্তি হয়তো ওখানেতে নার্সিং পড়েছে কারো হাত ধরে তুমি যাচ্ছ কিন্তু তোমাকে ভাবা দরকার যে আমি যে যাচ্ছি কি বেসিসে যাচ্ছি কার উপর বিশ্বাস করে যাচ্ছি কারণ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাচ্ছ সেই জন্য আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দেখো যদি তোমরা ব্যাঙ্গালোরে অ্যাডমিশন নিতে চাও তাহলে ব্যাঙ্গালোরের একমাত্র সেরা কলেজ যদি বলতে হয় তাহলে দ্য ক্যাপিটাল কলেজ অফ নার্সিং দ্য ক্যাপিটাল কলেজ অফ নার্সিং এর আইএনসি আইএনসি বলতে কী জিনিস তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো আইএনসি মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যদি কলেজ থাকে তবেই তুমি পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করাতে পারবে পশ্চিমবঙ্গে কাজ করতে পারবে। যদি কোনো কলেজে আইএনসি লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু তুমি পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন করতে পারবে না কিন্তু তুমি যদি কোনো এজেন্টের মারফতে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তারা তোমাকে বলে দেবে আইএনসি রয়েছে বাট পরবর্তী ক্ষেত্রে দেখবে আইএনসি নেই। ঠিক আছে যাই হোক এসবের ভিতরে আমি যেতে চাইছি না আমি জাস্ট এটা বললাম যে যেখানেই ভর্তি হও না কেন আইএনসি লিস্টে নাম রয়েছে কি না সেটা থাকা মাস্ট সেটা দেখতেই হবে তোমাদেরকে তারপরে অ্যাডমিশন নেবে। তো সেক্ষেত্রে তোমাদের কিছুটা হেল্প করে দেবো আমি আজকে। আমাদের একটি কলেজ রয়েছে ব্যাঙ্গালোরে যেটার নাম হচ্ছে দ্য ক্যাপিটাল কলেজ অফ নার্সিং। দ্য ক্যাপিটাল কলেজ অফ নার্সিংয়ে বিল্ডিং তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব বিল্ডিং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে খুবই ভালো সেই ইনফ্রাস্ট্রাকচার তো রয়েছেই তার সাথে তোমাদেরকে দেখাবো আমি যে আইএনসির ব্যাপারটা তোমাদেরকে প্রথমে দেখাবো যে আমাদের কলেজে আইএনসি রয়েছে কিনা তোমরা প্রথমে দেখে নাও। দেখতে পাচ্ছ দ্য কলেজ দ্য ক্যাপিটাল স্কুল অফ নার্সিং 50টা সিট রয়েছে এবং এটা আইএনসি রয়েছে। এটা কি কিসের লিস্ট দেখো লিস্ট অফ স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউশন অফারিং জিএনএম প্রোগ্রাম ইন্সপেক্টেড আন্ডার সেকশন 13 আন্ডার সেকশন 14 অফ আইএনসি অ্যাক্ট ফর দ্য একাডেমিক ইয়ার 2022-2023। সুতরাং 2023-এর 28 ফেব্রুয়ারি এই লিস্টে বেরিয়েছে। সুতরাং 2023-এ 28 ফেব্রুয়ারি যে লিস্ট বেরিয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাপিটাল কলেজ অফ নার্সিং এটার লিস্ট রয়েছে 823 নম্বরে 50টা সিট রয়েছে। ওকে সেক্ষেত্রে তোমরা যদি বলো যে এটা স্কুল লেখা আছে কেন স্কুল মানে জিএনএমদের জন্য আর বিএসসিদের জন্য যেটা তোমরা যদি দেখতে চাও আমি তোমাদের সেটাও দেখাবো যে বিএসসির লিস্ট দ্য ক্যাপিটাল কলেজ অফ নার্সিং 708 নম্বরে রয়েছে বিএসসি লিস্টে। এখানে দেখা দেখতেই পাচ্ছ তোমরা বিএসসি নার্সিং বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং। সুতরাং তোমাদেরকে আমি দেখালাম যে আমাদের কলেজে আইএনসি লিস্ট রয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের ল্যাম্প লাইটিং প্রোগ্রাম প্রত্যেক বছরই যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেয় অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পরে অর্থাৎ ক্লাস চলাকালীন এই প্রোগ্রামটা নেওয়া হয় ল্যাম্প লাইটিং প্রোগ্রাম। ওকে ল্যাম্প লাইটিং প্রোগ্রামে একটা শপথ গ্রহণ করা হয় সেই শপথ গ্রহণ প্রক্রিয়ার সময় এই ছবিটা নেওয়া হয়েছিল। এরপর দেখো এই কলেজের যারা ফ্যাকাল্টি রয়েছে অর্থাৎ টিচারদের ছবি এটা এখানে সমস্ত টিচাররা রয়েছেন। ওকে তো এরপর দেখাচ্ছি তোমাদেরকে আমাদের কলেজের বিল্ডিং। তোমাদের কলেজের বিল্ডিং দেখতেই পাচ্ছ বিল্ডিং মানে ভালো বিল্ডিং রয়েছে আমাদের কলেজে। অন্যান্য কলেজে কী হয় ব্যাঙ্গালোরে বেশিরভাগ কলেজে কী হয় বিল্ডিং থাকে না বিল্ডিং থাকে তো টিচার থাকে না টিচার থাকে তো বিল্ডিং থাকে না এরকম হয় কিন্তু আমাদের কলেজে একটা নাম রয়েছে। ব্যাঙ্গালোরের মধ্যে যদি ভালো কলেজ তোমাদের দেখতে হয় তো সেক্ষেত্রে ক্যাপিটাল কলেজ একটা সেরা কলেজ ওকে এবং খুব ভালো নাম করা কলেজ। চলো এরপর আমরা দেখবো দেখতে পাচ্ছ তোমরা যে এটাও একটা অনুষ্ঠানের দিনের ছবি যেখানেতে একটা অনুষ্ঠানের জন্য সবাই তৈরি হচ্ছে এবং সেই তৈরির দিনের ছবি। ওকে তো চলো নেক্সট ছবি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোর্স ফিস। দেখতে পাচ্ছ ফিস স্ট্রাকচার কী দেওয়া হয়েছে জিএনএম আর বিএসসি জিএনএম অ্যান্ড বিএসসির কী বলা হয়েছে জিএনএমের জন্য 375,000। ওকে জিএনএমের জন্য 375,000 375,000 টাকার মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু রয়েছে 375,000 টাকার মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু রয়েছে। আর বিএসসির জন্য কত 660,000
6,60,000 মধ্যে কিন্তু থাকা খাওয়া সমস্ত কিছু রয়েছে। বিএসসি এবং জিএনএম নার্সিংয়ের জন্য আমি বলে দিলাম, পিবিবিএসসি নার্সিংয়ের জন্য 2,60,000, কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য 2,60,000 টাকা, সেক্ষেত্রে কিছুটা কম করা যেতে পারে। বাট জিএনএম এবং বিএসসির জন্য এই রেটটা ফিক্সড, এই রেট কমানো যাবে না। 3,75,000 হচ্ছে আমাদের জিএনএম এর রেট এবং বিএসসির রেট হচ্ছে 6,60,000 টাকা। এছাড়াও আমাদের কলেজে যে প্র্যাকটিক্যাল করানো হয়, সেটা লাস্ট ইয়ারের সব মানে থার্ড ইয়ারে জিএনএম হোক, তাহলে থার্ড ইয়ারে পুরো থার্ড ইয়ার অর্থাৎ পুরো বছরটাই কিন্তু হসপিটালে কাজ শেখানো হয়, এবং বিএসসির জন্য ফোর্থ ইয়ারের পুরো বছরটাই কিন্তু হসপিটালে কাজ শেখানো হয়। যদি তোমরা খবর নাও ক্যাপিটাল কলেজের, যদি এক স্টুডেন্ট তোমাদের কারোর কাছে বাড়ি হয়তো, তাদের খবর নিলে তোমরা জানতে পারবে তারা কোথায় তারা ইন্টার্নশিপ করেছিল। যাই হোক, আমাদের কলেজের নাম তোমাদের বললাম, আমাদের কলেজের ফি স্ট্রাকচার তোমাদের বললাম, আমাদের কলেজের বিল্ডিং তোমাদের দেখালাম। যদি তোমাদের মনে হয় যে ব্যাঙ্গালোরে যাওয়া উচিত, তাহলে বলবো যাকে তাকে ধরে না, কোনো এজেন্টের মাধ্যমে না, তোমরা চাইলে ডাইরেক্ট আমাকে কল করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের অ্যাডমিশন করিয়ে দেবো। বিশ্বাস থাকলে আমি তোমাদের গ্যারেন্টি দেবো, নো টেনশন। তোমরা চাইলে একটা শক্ত হাত সেটা আমি হতে পারি, তো আমি তোমাদের অ্যাডমিশন করিয়ে দিতে পারি। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।